হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারবো খাদ্য রসিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তিনি আমিষ না নিরামিষ ভোজন করতে পছন্দ করতেন ঠাকুর নিজের খাওয়ার ব্যাপারে ও সাধনার ব্যাপারে একঘেয়ামি পছন্দ করতেন না তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন মা আমায় রসে বসে রাখিস তিনি একদিন কষা প্রসঙ্গে বলেন আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেলি স্বভাব সকলের হাস্য আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ অম্বলে মাছ বাটি চচ্চড়ি এইসব তাতেই আছি আবার মুড়ি যেন ফোরনের দেবে যেন শুয়োর গোঙায় গোলাপের মা কামারহাটি থেকে দেদো সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন ঠাকুর বলিতেন তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন নারকল নাড়ু করে রাখবে তাই তো একটা নিয়ে আসবে লাউ শাক আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয় ঠাকুর ঝিলেপি ও আইসক্রিম খেতে খুব পছন্দ করতেন বরফ তাহার অতিশয় প্রিয় ছিল তিনি বলেন আমার গলা পর্যন্ত পূর্ণ আরেকটি ছয়জস্ব পরিমাণ দ্রব্যের ভিতরে প্রবেশ করিবার পথ নাই তবে জিলেবির পথ হবে জিলেপি হলে একখান খাইতে পারি ঠাকুর রাতে সাধারণত দু একটি লুচি সুজির পায়েস খেতেন এবং সকালে প্রসাদী ফল মিষ্টি খেতেন কলকাতার ভক্তরা তাহার জন্য নানা ফল নানাবিধ স্বর দই সন্দেশ রসগোল্লা মিহিদানা ঝিলেপি ক্ষীর প্রভৃতি নিয়ে যেতেন তিনি নিজে খেতেন এবং ভক্তদেরও খাওয়াতেন মজা করে ঠাকুর বলতেন মার নাম করি তাই এসব ভালো ভালো জিনিস খেতে পায় ঠাকুর ও তামাক খেতেন আহারের পর পান খেতেন তার বেটুয়ার থেকে কিছু মসুদ্দি মশলাও খেতেন ওই মশলার মধ্যে থাকতে সুপারি জোয়ান মরি এলাচ কাবাব চিনি লবঙ্গ প্রভৃতি জীবনের শেষে ঠাকুর যখন ক্যান্সারে ভুগছেন তখন মা সযত্নে পায়েস রান্না করে খাওয়াতেন গলার ব্যথার তাও সব সময় খেতে পারতেন না মুখের অরচির জন্য আমলকি চুষতেন একদিন সেবকগণকে ঠাকুর বলেন ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা নোটিফিকেশন বিল অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকেই সুস্থ থাকুন ভালো থাকুন